আবার এমন সুন্দর মুসলমানও আছে জুমার দিনে জুমার নামাজে সবার শেষে যায়, আছে কি না? সিরা দৌড় সেই না শুরু হয়ে যায়, হাই আল্লাহ সালাহ আল্লাহ পালা কত কামাজি সালাহ পালা, ওরে দৌড় জুতা একটা সিঁড়ির নিচে আর একটা মসজিদের ভিতরে, আছে কি না? ভালো করে খেয়াল করেন, হিন্দু ভাইরা আছে মুসলমান আছে, অতি নামাজ সবসময় পরে, বেনামাজিও আছে, দুইজনই পাশাপাশি জমি লাগাইছে, দুইজনই খ্যাত করছে, ইরির আবাদ করছে, মুসলমানের জমিতে 25 মন, হিন্দুর জমিতে 5 মন, তাই নাকি? 5 ওয়াক্ত নামাজের জমিতে আখ লাগাইলে আখ মিষ্টি হয়, আর বেনামাজের জমির কুশার লাগাইলে কুশার কি তিতা হয়, কথা বলেন না যে? আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামতে কাউরে দিমত করেন নাই, পার্থক্য করেন নাই, অক্সিজেন কারোর জন্য কম দেন নাই, দুনিয়ার বুকে ছাড় দেওয়া ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জন্য ঘোষণা দিবেন সালামুন কওলান মির রাব্বির রাহিম, এক শ্রেণীর জন্য সালাম দিয়ে দেওয়া হলো ওয়ান্তাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন, আরেক শ্রেণীর জন্য আল্লাহ মুজরিম বলে একদম আলাদা করে ফেললেন, কিয়ামতের দিনে ডালে চালে মিশায়া ওই জায়গাতে একসাথে রাখা হবে না, ওই দিন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন রসুল দুনিয়ার বুকে যেই মানুষরা ইসলামকে নিয়ে টিটকারি করছিল, ইসলামের বিধান পালন না করে মুজরিম হিসাবে আমার কাছে আসছিল, যুবক বয়সে বন্ধু দাঁড়িয়ে রেখে দিছে, টাকমুর উপরে কাপড় পরা শুরু করছে, অপর বন্ধুরা মোল্লা মোল্লা বলে টিটকারি করছিল, বোরকা পরছে বান্ধবী ওই মহিলা হুজুর বাংলা হুজুর বাংলা ভাবি এই রকম করে টিটকারি করছিল, আছে কি না? ইসলামের পক্ষে চলে ইসলামের পক্ষে কথা বলে রাজাকার বলে বলে তাদের কেউ ঘৃণা করছিল, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুঝো ওই দিন যখন আমি রাব্বুল আলামিন দুই শ্রেণীকে আলাদা করে দিব, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দেখতে পাবেন ওই দিন আর মাথা উঁচু করে পণ্ডিতই করা লাগবে না, মাথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিবেন ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে, যেই না মাথা নিচু করবে ওদের মুখে একটা জিকির চালু হয়ে যাবে, কি জিকির? মনে করছেন আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ জিকিরটার বর্ণনা দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামিনা, আল্লাহ এতদিন পর্যন্ত পণ্ডিতই খাটাইছিলাম, আমার হুজুররা তো জাহান্নামের বর্ণনা দিছিল, কিয়ামতের কথা জানাইছিল, আল্লাহর বিধান না মানলে কি হবে বলছিল, কিন্তু রব্বুল আমিন ওই দিন আমরা বেশি বিশ্বাস করি না, একটু ফুটানি ফুটানি করছিলাম, কিন্তু আজকে বলছি রব্বানা আবসারনা ওয়া সামিনা, আজকে চোখ দিয়ে দেখে ফেলছি ভয়াবহ ময়দান, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহ তোমার পক্ষ থেকে মৌলিক ঘোষণা, এখন আমরা একটা জিকির তোমার কাছে করছি, কি জিকির? আল্লাহ বলছেন ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন, ও আল্লাহ ও আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও, ফারজিনা ফারজিনা দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠাও নামাল সলিহান, যাওয়ার পরে বাম্পার বাম্পার ভালো কাজ করব, ওনা কুনা মিনাল মুমিনিন একবারে 100% মুমিন হয়ে আসব, ও আল্লাহ দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠাও যাওয়ার পরে ভালো কাজ করব, ইমানদার হয়ে আসব, আল্লাহ বলবে যা যা, তাই আমার আল্লাহ রাব্বুল আমিন আগেই জানাই দিচ্ছেন, এই জন্য মাথা নিচু হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহর কাছে বলতে শুরু করবে, কিন্তু আশার আর কোনো উপায় থাকবে না, থাকবে নাকি? আল্লাহ বলছেন দুনিয়ায় কেমনে চিনবে যারা এইখানে যাওয়ার পরে এরকম আচরণ করবে, দুনিয়ার থেকে তাদের পরিচয় কেমন হতে পারে চিনে নাও, আল্লাহ রাব্বুল আমিন পরিচয় দিচ্ছেন ইয়াউমা ইযিয়াত্তাবিউনা দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লিরহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে রহমান,
ওই দিন রবের জন্য এই মানুষগুলার ভয়ে ভয়ে তাদের কণ্ঠগুলা রুদ্ধ হয়ে যাবে ফালা তাসমাউ ইল্লা হামসা ওই দিন আর ফকর দালালি বড় বড় লেকচার পণ্ডিতি মার্কা কথা মাইক পাইলেই ইসলাম বিদ্বেষ এইগুলার চলবে না তখন গুনগুন 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 করে কথা বলার সাহস পাবে না আর ইমানদাররা ওই সময় যেইগুলা দুনিয়ায় লড়ভরা মার্কা ছিল ওই সময় উচ্চ কণ্ঠে কণ্ঠে আল্লাহর প্রশংসা করবে ঠিক কিনা ভয় পাইয়েন না এই দিনই দিন নয় আরো দিন আছে ছোট্টবেলায় আমি সকালবেলা তখন ক্লাস 5 6 এ পড়ি আমি সাইকেল নিয়ে রওনা হয়েছিলাম কোচিং এর দিকে হঠাৎ করে দেখি বাড়ির একটা মধ্যে থেকে একটা বড়ের গাছ ঢেলে বেরিয়ে আসে গোটা গাছ ভর্তি বড়ই বড়ের মধ্যে কতগুলো আবার ছোট ছোট সুনি মুনি বড়ই চিনেন নাকি বুলবুলি বড়ই সুনি মুনি মুখের মধ্যে দিলে বালু বালু লাগে পিছনে তাকাইছে পুরা রাস্তা পর্যন্ত না যত দূর চোখ যায় কেউ নাই সামনে তাকাইছে কেউ আসে কিনা নাই নামার পরে হঠাৎ করে একটা ঢেল তুলে মাইরে দিয়ে দাঁড়াইছে ঝরঝর করে ভোর পড়ে গেছে সবগুলা নেওয়ারও সময় নাই খাওয়ারও ইচ্ছা নাই বাইসে বাইসে পাঁচটা সুনি মুনি পকেটে একটা মুখে দিয়ে আবার চলে গেছে ওই বান্দা অবাক হয়ে দেখবে আমল নামা হাঁটু গেড়ে বসে আছে হাতের মধ্যে চলে আসছে বান্দা সাথে সাথে বলতে করবে মালি হাদাল কিতাব কি আশ্চর্য বই রে এইটা কি আশ্চর্য কিতাব আমার নিজেরই তো মনে নাই কিন্তু এখন দেখি ওই ছোট্ট একটু বড়ই খাওয়ার ওইটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাব থেকে বাদ দেন নাই বুকে হাত দিয়ে বলেন তো ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত এমন অসংখ্য অপরাধ আমাদের জীবনে আছে কি না যেই অপরাধ যে করছি সেই করার অবস্থার কথাটাও আমাদের আর মনে নাই আছে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা যখন একটুখানি মনে করবে যে এই কিতাবের মধ্যে যা আসছে এগুলো ঠিকই না ব্যাঠি কি না কি না কি আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে স্মরণ করায় দেওয়া হবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু ইয়াস্তানসিখা সেখান থেকে আসছে নাস্তানসিখু আল্লাহ বলছেন ডিজিটাল নাম্বার প্লেট বুঝেন নাকি আপনারা আগে ছিল হাতে লেখা এখন ডিজিটাল নাম্বার প্লেট হয়েছে দেখছেন মোটরসাইকেল গাড়ির পিছনে কেমনে বানায় জানেন আপনার আবেদন জমা দিতে হয় নাম্বার জমা দিতে হয় বিদেশ থেকে একটা ডায়েশ নিয়ে আসছে ওই ডায়েশের মধ্যে কম্পিউটার থেকে লিখে বসায় দেয় ঢাকা মেট্রো ক 26 76 72 এরপর ওই ডায়াসটা উপর থেকে ওই প্লেটের উপরে ধাম করে পড়ে এমন জোরে পড়ে পড়ার কারণে ওই শক্ত লম্বা প্লেটটার মধ্যে থেকে নাম্বারগুলো উপর দিকে ভেসে ওঠে এরপরে রিফ্লেক্টেবল একটা আঠা লাগায় দেয় আলো পড়লে ভেসে উঠবে চাইলেও কলম কাগজ দিয়ে তুলি দিয়ে আর্টিস্ট দিয়ে চেঞ্জ করার ক্ষমতা নাই আমার আল্লাহ বলছেন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তামালুন আমি আল্লাহ তোমার আমল নামা চাইলেই পরিবর্তন দুই নম্বর করার সুযোগ নাই ডায়েশের মতো ছাপ দিয়ে দিয়ে তোমার হাতে দিব বান্দা ওই দিন কিন্তু বেকায়দায় পড়ে যাবে তবে আশার কথা আছে সবাই বেকায়দায় পড়বে না দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে ওই শ্রেণীর জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জ করবেন ওই তালিকার মধ্যে কে দুই শ্রেণী বাদ যারা হাঁটু গেড়ে বসছে হাত তুলে তুলে হতাশা হয়ে মাথাগুলো এদিক ওদিক তাকায় না চোখগুলা বিস্ফোরিত মুখ দিয়ে কথা নাই ওই রকম মানুষের মধ্যে থেকে আল্লাহ বলছেন দুই শ্রেণীকে আমি ওই দিন আলাদা করে ফেলবো কারা তারা হবে আল্লাহ সূরাতুল কাহাফের 50 নম্বর আয়াতের মধ্যে তাদের পরিচয় দিয়ে দিচ্ছেন দেখেন তো আমরা আছি কিনা ওই দলের মধ্যে আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম আল্লাহ রহমতিহি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার আদরের বান্দা রে তবে তুই ভয় পাস না আশা হত হোস না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
যারা দুনিয়ার বুকে ঈমান মজবুত করবে ঈমানের মধ্যে কোনো গাফলতি রাখবে না আল্লাহর প্রতি তার একনিষ্ঠতা থাকবে বিপদে পড়লে মহস্তানের দিকে দৌড় লাগায় না বিপদে পড়লে খাজা বাবা দাদা বাবা তালা বাবার কাছে দৌড়ায় না এরকম ভণ্ডামির ঈমান তার নয় বাঁচা মরা সব জায়গায় আল্লাহ আকীদা যদি বিশুদ্ধ করে আর আমলে সলে যদি করে এই আমলে সলে কি আপনার নেক কাজ আপনার ভালো কাজ আল্লাহ যা করতে বলেছেন সেইগুলা যদি করে আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে আমি আমার রহমতের চাদরের মধ্যে ঢুকাইয়া নিব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ